আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। মাংস দিয়ে টিকিয়া তো অনেকেই খেয়েছেন, মাছ দিয়ে কি কখনো টিকিয়া কখনো খেয়েছেন? মাছ দিয়ে যে একটা অসাধারণ টিকি হয়, তার প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাই দেই। চলুন পুরো প্রসেসে যাওয়া যাক। তো প্রথমে হচ্ছে আমি বুটটা সেদ্ধ করে নিব। তো এখানে বুট নিয়েছি হচ্ছে 1 কাপ পরিমাণ। তা বুটটা ভেজার পরে দেখেন এরকম হিসে, তো আমি সেরকম করে বুটটা ভেজাই নেই। এখন এটা আমি প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নিব। তো বুটের সঙ্গে দিব হচ্ছে 1 চামচ হচ্ছে জিরা বাটা, জিরা গুঁড়া, 8-10টা হচ্ছে কাঁচামরিচ কুচি, 1 চামচ হচ্ছে আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ হচ্ছে গরম মশলা গুঁড়ো, 1 চামচ হচ্ছে হলুদ গুঁড়ো, 1 চামচ হচ্ছে লবণ, আর 2টা হচ্ছে তেজপাতা। এগুলো সবগুলো এখন আমি বুটের মধ্যে দিয়ে বুটটা সেদ্ধ করে নিব প্রেশার কুকারের মধ্যে। তো প্রেশার কুকারে সেদ্ধ করার কারণ হচ্ছে আমি বুটটা আগে থেকে যদি ভিজায় রাখতাম তাহলে আমি প্রেশার কুকারে দিতাম না, এমনি প্যান করে সেদ্ধ করে নিতাম। তো এখানে হচ্ছে কাঁচামরিচ কুচি দেওয়ার কারণ হচ্ছে কুচি করে যদি আমি পাটার মধ্যে বেটে নেই তাহলে বাটতেও সুবিধা হবে, ব্লেন্ডারও ব্লেন্ড করলেও সুবিধা হবে। তো এখন এখানে আমি 1 গ্লাস পানি দিয়ে দিব, দিয়ে আমি 2টা সিটি প্রেশার কুকারে দিয়ে দিব। আর আপনারা যদি কড়াইয়ের মধ্যে করেন বা প্যান কড়াইয়ের মধ্যে করেন তো পরিমাণ মতো পানি দিবেন যাতে বুটটা ভালোভাবে সেদ্ধ হয় আর বুটের গায়ে কোনো পানি না লেগে থাকে। তো দেখা হচ্ছে এটা পুরো সেদ্ধ করার পরে। তো দেখেন আমার বুটগুলো সেদ্ধ হয়ে গেছে, কোনো গায়ের মধ্যে পানি নেই। ঠিক এরকম করে বুটটা নামাই নিতে হবে। তো এখন এটা আমি হচ্ছে শিলপাটার মধ্যে বেটে নিব। তো এখন এটা হচ্ছে আমি শিলপাটার মধ্যে বেটে নিব, ভালোভাবে মিহি করে এটা শিলপাটার মধ্যে বেটে নিতে হবে। যদি আপনাদের ব্লেন্ডার থাকে ব্লেন্ডারের মধ্যে এটা আপনারা ব্লেন্ড করে নিতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিছি 1 কাপ। তো এটা হচ্ছে আমি ডালের সাথে বেটে দিব পেঁয়াজ বেরেস্তাটা ভালোভাবে। তো আমি মাছের টিকিয়া করার জন্য এখানে আমি হচ্ছে 400 গ্রাম মাছ নিয়ে নিছি। তো মাছের হচ্ছে চেষ্টা করবেন এই ধরনের পিস নিতে, আর হচ্ছে তেলযুক্ত আর চর্বিযুক্ত পিস নেবেন না, যেরকম হচ্ছে এটা। তো আমার এখানে একটা পুরো মাছের পিস এখানে। তো এখানে হচ্ছে আমি 400 গ্রাম মাছের মধ্যে এখন আমি এই মাছটা ভাপাই নিব, এই কারণে হচ্ছে সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি 1/2 চামচ হচ্ছে হলুদ দিয়ে দিব, 1/2 চামচ লবণ দিয়ে দিব, আর কিছু পরিমাণ পানি দিয়ে এটা আমি সেদ্ধ করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ পানি নিয়ে নিছি। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে সেদ্ধ করে নিব যতক্ষণ না মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। আর পানি এটার মধ্যে শুকাতে হবে না, মাছের পানি এক্সট্রা থাকলেও সমস্যা নেই, শুধু মাছটা সেদ্ধ হলেই হয়ে যাবে। তো যখন এই পর্যায়ে মাছটা সেদ্ধ হয়ে আসবে অপর পাশটা আলতোভাবে উল্টে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। তো দেখতে পাচ্ছেন মাছটা এক সাইডে হয়ে গেছে, এখন আমি অপর পাশটা উল্টাই দিচ্ছি। তো আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে অপর পাশটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে এটা আমি নামাই নিয়ে কাঠা বেছে নেব। তো এই তো আমার ডাল আর পেঁয়াজ বেরেস্তা বাটা হয়ে গেছে, আর এই পাশে হচ্ছে সেদ্ধ করা মাছটাও আমার বেছে নেওয়া হয়ে গেছে, কাটা ভালোভাবে কাটা বেছে নিছি। তো এখন আমি সেদ্ধ করা মাছগুলো এখানে ডালের মধ্যে দিয়ে দেব, আর এখানে অ্যাড করব হচ্ছে জিরার গুঁড়া হচ্ছে 1.5 চামচ। জিরার গুঁড়া আপনারা দিবেন, অনেক স্বাদ লাগে খেতে। আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, আর হচ্ছে ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়ার পাতা কুচি দিলে অনেক স্বাদ হয়, এই কারণে ধনিয়ার পাতা কুচিটা দিয়ে দিছি। আর এখানে দিয়ে দেব 1টা ডিম, ডিমের সাদা অংশ কুসুম সহ দিয়ে দিবেন। আর এটা হচ্ছে ভালোভাবে মেখে নিব।
तो হাতের সাহায্যে এটা সম্পূর্ণটা ভালোভাবে উল্টায় পাল্টায় আর কি মেখে নিতে হবে। আর এখানে আমি এক্সট্রা কোনো আর লবণ দিচ্ছি না, কারণ হচ্ছে মাছটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিছি আর ডালের মধ্যেও আমি লবণ দিয়ে দিছি। তো এই পর্যায়ে যদি আপনাদেরকে আপনাদের মনে হয় যে হচ্ছে এখানে লবণ দিতে হবে, লবণের পরিমাণটা কম হয়েছে, তো আপনারা লবণ অ্যাড করে দিতে পারবেন। আর যদি মনে হয় যে এই জিনিসটা নরম হয়েছে একটু, তখন আপনারা এখানে বিস্কিটের গুঁড়াও অ্যাড করে দিতে পারবেন, টোস্ট বিস্কিটের। তো আমি এখানে যেহেতু একটা ডিম দিলাম, এই কারণে হচ্ছে নরম একটু লাগতেছে আমার কাছে। আর হচ্ছে যেহেতু মাছ, মাছটা একটু নরমই হয়, আর মাংস হলে এটা হচ্ছে শুকায় নিত, শক্ত শক্ত হইতো, এই কারণে আমি এখানে। তো এখানে হচ্ছে আমি বিস্কিটের গুঁড়ো অ্যাড করতেছি 1/3 কাপ। এখানে আমি 3টা হচ্ছে বিস্কিটের গুঁড়া করে নিছি, ওটা দিয়ে দিলাম। তো এটা আমি ভালোভাবে এখন মেখে নিয়ে কিছুটা ভাজবো আর কিছুটা হচ্ছে আমি ফ্রোজেন করে রেখে দিব। তো এখানে হচ্ছে আমি লেবুর রস দিতে ভুলে গেছি, তো এখানে হচ্ছে আপনারা 2-3 চামচ লেবুর রস দিয়ে দিবেন, তাহলে হচ্ছে মাছের একটা আশাস গন্ধ করে, সেই আশাস গন্ধটা করবে না। তো এখানে হচ্ছে আমি 2-3 চামচ লেবুর রস দিয়ে দিলাম, আর হচ্ছে চিনি হচ্ছে 1/2 চামচের মতো দিয়ে দিবেন। এখানে আমি 1/2 চামচ চিনিও দিয়ে দিয়েছি। তো আজকের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে মাখাটা হয়ে গেছে। এখন এখান থেকে আমি কোনো পানি আর হচ্ছে তেল ছাড়াই এটা আমি হাতের মধ্যে শেপ করে দিব, গোল করে টিকিয়ার শেপ দিয়ে দিব। তো অনেকেই হচ্ছে অনেকের হচ্ছে ফেটে যায় চতুর্দিক দিয়ে, তো এইভাবে চেপে চেপে গোল করে আরেক হাতের সাহায্যে এইভাবে করে হালকা করে চাপ দিলে দেখেন কোনোটাই ফেটে যায়নি, একদম পুরো সুন্দর হয়েছে। এইভাবে করে আমি বাকিগুলোও শেপ দিয়ে নিব। আর যদি মনে হয় যে আপনাদের হচ্ছে কর্নারগুলো ফেটে গেছে, তাহলে হাতের সাহায্যে একটু মোড়ায় মোড়ায় এইভাবে করে দিবেন, তাহলে হচ্ছে ফাটবে না। তো এইভাবে করে আমি সবগুলো শেপ দিয়ে নিব। আর যদি আপনারা ফ্রোজেন করতে চান, ঠিক এই সময়ে ফ্রোজেন করে রাখতে পাবেন ফ্রিজে। তো আমার আগের হচ্ছে গরুর গোস্তের হচ্ছে টিকিয়া রেসিপি আছে, ওখানে হচ্ছে আমি ফ্রোজেন করার পদ্ধতিটা দেখাই দিছি। তো আমার হচ্ছে সবগুলো টিকিয়া বানা হয়ে গেছে, এখন এটা হচ্ছে আমি তেলের মধ্যে ভেজে নিব। তো তেলটাও গরম হয়ে আসছে, তো এক এক করে আমি ছেড়ে দিব। তো দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, না হলে ভেঙে যাবে সব, এই জন্য এক পাশটা হওয়ার অপেক্ষায় অপেক্ষা করতে হবে। তো আমি হচ্ছে এটা মাটির চুলার মধ্যে করতেছি, এই কারণে হচ্ছে আমার চুলার জালটা মিডিয়ামের থেকে একটু বেশি আছে। আপনারা হচ্ছে মিডিয়াম আঁচের মধ্যে ভেজে নেবেন, তাহলে ভিতর থেকে ভাজা হয়ে যাবে। তো আমার এক পাশটা ভাজা হয়ে গেছে টিকিয়া, আমি এখন এগুলো উল্টাই দিব। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ফেনা উঠতেছে, তো ফেনাটা উঠার কারণ হচ্ছে ডিম দেওয়ার কারণে। ডিমের যদি সাদা অংশটা দিতেন তাহলে এটা হইতো না। তো ডিমের কুসুম দিছি, এই কারণে এই ফেনাগুলো উঠতেছে। ডিমের সাদা অংশ কুসুম দুটাই দেওয়া হয়েছে, তো এটা একটা সাবধানে করে নিতে হবে, বুঝে নিতে হবে যে এটা হয়েছে কি না। তো আমি মিডিয়াম আঁচের থেকে একটু বেশি চুলার আঁচ দিয়ে এটা আমি
ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে টিকিয়াগুলো হয়ে গেছে, এখন এটা আমি নামাই নিব। তো দেখেন কিরকম ফুলছে, আর একটা অনেক সুন্দর ঘ্রাণও বেরিয়েছে। তো এইভাবে করে আমি বাকি টিকিয়াগুলোও ভেজে নিব। বাকি টিকিয়াগুলো আমি ঠিক একই নিয়মে ভেজে নিব। তো বাকি টিকিয়াগুলো ভাজার পর দেখা হচ্ছে আবার। তো এই তো আমার মাছের টিকিয়া বানা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কীরকম করে আমি বানাইছি, একটা ভেঙে দেখাই আপনাদেরকে কীরকম হয়েছে ভিতরটা, কত সফট হয়েছে আর মুসমুসা হয়েছে দেখতেই পাচ্ছেন। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে টিকিয়াটা। আর হচ্ছে এটা হচ্ছে আপনাদের মেহমানকেও দিতে পাবেন, আবার হচ্ছে ছোট বাচ্চাদের টিফিনেও দিতে পাবেন, আবার আপনারা খিচুড়ি পোলাওয়ের সঙ্গেও খেতে পাবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।